টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আমি নাজমুল সৌদ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। অনেকে আমাকে প্রশ্ন করেছেন কিভাবে এমএস ওয়ার্ডে দ্বিতীয় পেজ থেকে পেজ নাম্বার ইনসার্ট করা যায়। আপনারা যখন এমএস ওয়ার্ডে অটো পেজ নাম্বার ইনসার্ট করেন তখন প্রত্যেকটি পেজে পেজ নাম্বার ইনসার্ট হয়, কিন্তু অনেক সময় কাজের ক্ষেত্রে প্রথম পেজে পেজ নাম্বার ইনসার্ট না করে দ্বিতীয় পেজ থেকে পেজ নাম্বার ইনসার্ট করার প্রয়োজন হয়। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই কাজটি করবেন, অর্থাৎ দ্বিতীয় পেজ থেকে পেজ নাম্বার কিভাবে ইনসার্ট করবেন সেটি আমি এখন এই ভিডিওতে দেখাবো। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তাহলে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আপনারা যারা এমএস ওয়ার্ডে পেজ নাম্বার ইনসার্ট করেন তারা সাধারণত ইনসার্ট ট্যাবের অধীনে এখানে পেজ নাম্বার যে বাটনটি রয়েছে এই বাটনে ক্লিক করে পেজ নাম্বার ইনসার্ট করেন, কিন্তু আমি এখন সরাসরি পেজ নাম্বার ইনসার্ট করব না, তার আগে আমাকে কিছু কাজ করতে হবে। যেমন আমি যদি উপরে পেজ নাম্বারটি ইনসার্ট না করতে চাই তাহলে আমাদেরকে এখানে আগে হেডার নিয়ে কাজ করতে হবে। আমি এখানে হেডারটি এডিট করছি, আমি এডিট হেডারে গেলাম, তাহলে এখানে কার্সর চলে আসবে। এখানে দেখুন হেডারের ডিজাইন ট্যাবের অধীনে অপশন সেকশনে এখানে ডিফারেন্ট ফার্স্ট পেজ একটি বাটন রয়েছে। আপনারা যদি এইখানে টিকমার্ক দেন তাহলে ফার্স্ট পেজটি ডিফারেন্ট হয়ে যাবে। এখানে দেখুন ফার্স্ট পেজ হেডার এই কথাটি চলে আসছে। আমি এখন জুম সাইজটা একটু ছোট করছি। দেখুন প্রথম পেজে এখানে লেখা রয়েছে ফার্স্ট পেজ হেডার এবং পরের পেজে শুধুমাত্র হেডার লেখা রয়েছে। এরপরে আমি যদি পরের পেজে পেজ নাম্বার ইনসার্ট করতে চাই, পরের পেজে আমি ক্লিক করলাম, অর্থাৎ পরের পেজে হেডারে ক্লিক করলাম। এখন আমি যদি পেজ নাম্বার ইনসার্ট করি, এখানে পেজ নাম্বারে ক্লিক করার পরে এখানে টপ অফ পেজ এখানে ক্লিক করে আমি মিডিলে যদি নেই আমি এখানে মিডিলে দিয়ে দিলাম, তাহলে পেজ নাম্বার এখানে ইনসার্ট হয়ে গেলাম। আমি জুম সাইজটা বড় করি, দেখুন এখানে পেজ নাম্বার চলে আসছে, দুই নম্বর পেজে এখানে পেজ নাম্বার চলে আসছে। তারপর আমি স্ক্রল করে নিচের পেজে যাচ্ছি, দেখুন এখানে তিন নম্বর পেজে পেজ নাম্বার চলে আসছে। কিন্তু আমাদের ডকুমেন্টে প্রথমটি ছিল কভার পেজ এবং পরের পেজ থেকে আমরা পেজ নাম্বার ইনসার্ট করেছি। আমরা যখন পরের পেজে পেজ নাম্বার ইনসার্ট করছি তখন এখান থেকে যদি আমরা এক থেকে শুরু করতে চাই, এখানে দুই নম্বর পেজে দুই ইনসার্ট হয়েছে, কিন্তু আমরা পরের পেজ থেকে পেজ নাম্বার ইনসার্ট করব কিন্তু ওয়ান থেকেই শুরু করব, তাহলে সেটি কিভাবে করব? সেটি করার জন্য আমি এই পেজ নাম্বারটি আগে মুছে দিচ্ছি। এখানে পেজ নাম্বার যে বাটনটি রয়েছে এই বাটনে ক্লিক করলাম, তারপরে এখানে ফরম্যাট পেজ নাম্বার এটিতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে একটি অপশন রয়েছে পেজ নাম্বারিং কন্টিনিউয়াস ফ্রম প্রিভিয়াস সেকশন, অর্থাৎ পূর্বের সেকশনের সঙ্গে কন্টিনিউ হবে কি না। আমি এখানে পূর্বের সেকশনের সঙ্গে কন্টিনিউ করব না, আমি নতুন করে শুরু করব, তাহলে আমি এখানে স্টার্ট অ্যাট এই বাটনে ক্লিক করলাম। তারপরে আপনারা যদি এখানে সরাসরি ওকে দেন তাহলে এখানে এক নম্বর থেকে শুরু হবে না, কারণ সেক্ষেত্রেও সে প্রথম পেজটিকে এক নম্বর কাউন্ট করবে। তাহলে এখানে আমরা ওয়ান না লিখে এখানে আমরা জিরো দিব। আমি এখানে জিরো দিলাম, তারপরে আমি এখানে ওকেতে ক্লিক করলাম। এরপরে আমি পেজ নাম্বার ইনসার্ট করব। আমি পরের পেজে গেলাম, তারপরে এখানে পেজ নাম্বারে ক্লিক করলাম, তারপরে টপ অফ পেজ এখানে আমি মিডিলেই নেব, মিডিলে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে ওয়ান থেকে ইনসার্ট হচ্ছে। দেখুন আমি বর্তমানে দুই নম্বর পেজে রয়েছি কিন্তু এখানে ওয়ান শো করছে, অর্থাৎ ওয়ান থেকেই এখানে পেজ নাম্বার ইনসার্ট হয়েছে। তারপরে আমি পরের পেজে যাই, আমি এটি একটু ক্লোজ করে দিই। দেখুন দ্বিতীয় পেজে এখানে ওয়ান শো করছে, পরের পেজে এখানে টু শো করছে। এরপরে আপনারা যদি আবার পেজ ইনসার্ট করেন, আমি এখানে নতুন পেজ ইনসার্ট করলাম, তাহলে দেখুন এখানে থ্রি আসছে। এভাবে কন্টিনিউ এখন পেজ নাম্বার চলতেই থাকবে। এই কাজটির আরও বেশ কিছু পদ্ধতি রয়েছে, আমি আপনাদেরকে সবচাইতে সহজ এবং সবচাইতে শর্টকাট পদ্ধতি দেখালাম। অন্যান্য পদ্ধতিগুলো যদি আপনি দেখতে চান তাহলে কমেন্টে জানান, তাহলে পরবর্তীতে সে বিষয় নিয়ে আমি আলাদা আরেকটি ভিডিও তৈরি করব। আশা করি আজকের এই টিপসটি আপনার কাজে লাগবে, যদি কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান, এবং আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।